সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ বলতে আমরা কি বুঝি? ক্রনিক কিডনি ডিজিজ, তো ক্রনিক কিডনি ডিজিজ বলতে আমরা বুঝি যে যখন কিডনিটা ধীরে ধীরে পার্মানেন্টভাবে ড্যামেজ হয়ে যায় তখন আমরা সেটাকে ক্রনিক কিডনি ডিজিজ বলে থাকি। তো ক্রনিক কিডনি ডিজিজ আসলে বিশ্বে দেখা গেছে যে 14.5% লোক এই রোগে আক্রান্ত সারা বিশ্বে, আমেরিকাতেও তাই, ইউরোপেও তাই। কিন্তু বাংলাদেশে গত বছরের একটা মেটা অ্যানালাইসিসে দেখা গেল যে প্রায় 22.48% লোক এই রোগে আক্রান্ত, যেটা বোঝা যাচ্ছে যে পুরো সমস্ত বিশ্বের থেকে আমাদের আক্রান্তের হারটা বেশ বেশি। এবং এই রোগটা সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে এবং দিনে দিনে এটার হারটা বেড়ে যাচ্ছে, তাই আমরা আজকে এটা নিয়ে একটু আলোচনা করতে পারি। ম্যাডাম, এই যে আমরা বলছি যে ক্রনিক কিডনি ডিজিজ এবং বললেন যে সারা বিশ্বের চেয়ে কিন্তু বাংলাদেশে এই রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বা সংখ্যাটি আসলে বেশি, যদি জানতে চাই যে কাদের ক্ষেত্রে এই রোগটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা এর পেছনের কারণ কি? জি, বেশ কিছু কারণ আছে। তো এর মধ্যে হচ্ছে আমাদের দেশে দেখা গেছে যে যারা ডায়াবেটিসে আক্রান্ত সেখান থেকে কিডনি খারাপ হয়ে যাচ্ছে, যারা হচ্ছে নেফ্রাইটিস আছে, নেফ্রাইটিসটা আবার অনেকে একটু কম বুঝতে পারেন সাধারণ মানুষ। আমি বলে দিই যে আমাদের দুটো কিডনিতে অনেক ধরনের বেশ অনেকগুলো ছাঁকনি থাকে, যে যদি আমাদের এখানে প্রদাহ হয় তাহলে ছাঁকনিগুলোতে ছাঁকন প্রক্রিয়া ব্যাহত হয়, যার জন্য আমাদের প্রোটিন চলে যায় অনেক বেশি করে ইউরিনের সাথে, তো সেটাকে আমরা বলছি নেফ্রাইটিস, এটা একটা কারণ। তারপর হচ্ছে যাদের অনেক বেশি হাই ব্লাড প্রেশার থাকে বংশগতভাবে বা পারিবারিকভাবে সেখান থেকেও হতে পারে, এবং যাদের কিছু অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি যেটাকে বলে যে ধরেন মূত্রনালীতে পাথর কিংবা কোনো টিউমার বা হচ্ছে মূত্রনালীটা চিকন হয়ে গেছে, তখন ব্যাক প্রেশারে কিডনিটা খারাপ হয়ে যেতে পারে। এছাড়াও বংশগত কিছু রোগ যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজ এগুলোতেও হতে পারে কিডনিটা খারাপ। এই যে বলছেন যে বাংলাদেশের সংখ্যাটি বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে যে আসলে এই যে আমরা বলছি যে ডায়াবেটিস হাইপারটেনশনও এটির পেছনে কাজ করে, এবং ডায়াবেটিস রোগীর সংখ্যা কিন্তু বাংলাদেশে অনেক বেশি এবং অনেকের ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকছে না, এটি হতে পারে যে এই বিষয়ে আসলে এটিও কিন্তু একটা কারণ হিসেবে কাজ করছে। হ্যাঁ, ডায়াবেটিসটা তো আমি এক নম্বরেই বলে দিলাম, একদম নাম্বার ওয়ান কারণ হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস রোগীদের দেখা যাচ্ছে যে ওরা যদি খুব ভালো কন্ট্রোলেও রাখে 10 থেকে 15 বছর পরে ডায়াবেটিস জনিত ছোট ছোট যে কমপ্লিকেশনসগুলো হয় সেগুলো হতে শুরু করে, এবং তার মধ্যে অন্যতম একটি কমপ্লিকেশন হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বা কিডনি রোগ, তখন কিন্তু কিডনি রোগটা আসলে ডেভেলপ করে। আর এর মধ্যে যাদের হচ্ছে কন্ট্রোলে থাকে না ওদের আরো আর্লি ডেভেলপ করে ফেলে। আচ্ছা, যদি একটু জানতে চাই যে সিকেডি বা এই রোগটিতে যারা আক্রান্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে কি কি ধরনের উপসর্গ বা লক্ষণ দেখা দিতে পারে? হ্যাঁ, আসলে কিডনি রোগটা এমন যে এটার খুব স্পেসিফিক কিছু সমস্যা নিয়ে রোগী আসবে না, এবং তার চেয়েও যেটা ভয়ঙ্কর যে প্রাথমিক পর্যায়ের রোগী কখনোই খুব একটা সমস্যা নিয়ে আসবে না আপনার কাছে। দেখা যায় যে এই কিডনি রোগের তো বেশ কয়েকটা ধাপ আছে, স্টেজ 1, 2, 3, 4 এবং 5। দেখা যায় যে স্টেজ 1, 2 ওরা কোনোদিনই বুঝতেই পারে না যে ওদের কিডনি রোগ আছে, থ্রিতে গেলে কিছু কিছু বুঝে, ততদিনে মডারেট কিডনি ড্যামেজ হয়ে গেছে, এবং 4, 5 এ অনেক সময় রোগীরা এমনভাবে আসে যে যখন একদম ডায়ালাইসিসের পর্যায়ে চলে আসছে। তো যার জন্য খুব স্পেসিফিক যেমন সিমটম নাই তেমন শুরুর দিকে আসেও না, তারপরেও কিছু ভেগ কমপ্লেন যেমন বলবে যে ক্ষুধা মন্দা, হ্যাঁ, খাওয়ায় অরুচি, বমি ভাব হচ্ছে, গিরায় ব্যথা হচ্ছে, তারপরে খুব মানে ক্লান্ত লাগছে, এগুলো বলবে। তারপরে অনেক সময় গা ফুলে যায়, অনেক সময় হচ্ছে প্রস্রাবের রং লাল হয়ে যায়, ফেনা হয়, শ্বাসকষ্ট হয়, এগুলো নিয়ে আসতে পারে।